পর্যটন নগরী ইতালির ভেনিসে দোহার ভেনিস ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে রয়েছেন 8 জন উপদেষ্টা ও 71 জন সদস্য। দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি মুরাদ আহমেদ, সিনিয়র সহসভাপতি নূর আজম লিটন, সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম রিপন, যুগ্ম সম্পাদক মীর মোস্তাক আহমেদ ও সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন। প্রধান উপদেষ্টা করা হয়েছে জাওয়ার মোরলকে। অনুষ্ঠানে সবাই মিলেমিশে সংগঠনের অগ্রগতি বজায় রেখে কাজ করার আশা ব্যক্ত করেন।